সমান ইত্তি দূরেও কাছে দেশেও প্রবাসে যারা আমাদের আলোচনা শুনছেন আমাদের দ্বিতীয় প্রশ্ন আসছে মক্কায় নতুন স্বর্ণের খনি বের হয়েছে আবার মরুভূমি সবুজ হয়ে যাচ্ছে ফুরাত নদী শুকিয়ে যাচ্ছে এগুলি কি কিয়ামতের আলামত কেয়ামতের আলামত কিনা তা জানাবেন মরুভূমি সবুজ হবে সাই মুসলিমে হাদিস এসেছে রাসূলুল্লা সাল্লাল্লাহুসাল্লাম বলেন লা তাকুম উস্তা আতু হাতার তাকুম হাততার তাউ দাফি জাজিরাতুল আরবে মুরু জওয়ান হারা কেমন ততক্ষণ হবে না যতক্ষণ জাজিরাতুল আরবে সবুজ শ্যামল শ্যামকুন্তল ঘনপত্র বিশিষ্ট বাগান উদ্যান সেখানে না হবে আর যতক্ষণ পর্যন্ত সেখানে নদী নালা প্রবাহিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না আরব দেশ আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং মরুভূমি আস্তে আস্তে সবুজ হচ্ছে কিয়ামতের আলামতের কিছুটা হলেও বোঝা যাচ্ছে আর আমাদের দেশ আস্তে আস্তে মরুভূমি হবে উল্টা হয়ে যাবে আমার দেশের নদী নালা শুকিয়ে যাবে আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হবে ফোরাত নদী শুকিয়ে যাবে ফেরাত নদীতে স্বর্ণের পাহাড় পাওয়া যাবে কিয়ামতের আগে ফেরাত নদী শুকিয়ে যাচ্ছে হয়তোবা একদিন টুডে অর টুমোরো এই অবস্থা হবে হ্যাঁ এই অবস্থা আস্তে আস্তে হবে যখনই হোক হবে তবে ওটা আমাদের সাবজেক্ট নয় আমাদের সাবজেক্ট রসুল্লাহ সাল্লাম শিখিয়ে গেছেন একজন সাহাবি বললেন কিয়ামত কখন হবে নবী বললেন কিয়ামত যখন হয় তখন হবে তোমার প্রস্তুতি কি আছে তুমি বলো সাহাবি বললেন আমি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তোমার হাসর হবে কাজেই আমাদের কাজ হল ইমানও আমল নিয়ে বেঁচে থাকা কিয়ামত যখন হয় হবে কেয়ামতের আলামত অনেকগুলি হয়ে গেছে আর কিছু হচ্ছে এবং ভবিষ্যতে আরও কিছু হবে এর মধ্যে মক্কার ওদিকে যে স্বর্ণের খনি পাওয়া গেছে এটা কি সেটা না এটা সেটা নয় কারণ সেটা ফোরাত নদীর নদীতে স্বর্ণের খনি পাওয়া যাবে আর এ পাওয়া যাচ্ছে মক্কায় আল্লাহ পাক সৌদি আরবকে আরো সমৃদ্ধ করুন আল্লাহ আমি তোমরা এত গালাগালি করো সৌদি আরবকে মরে না কেন সৌদি আরব সৌদি আরব ধ্বংস হয় না কেন এরকম কিছু লোক আছে কি নাই আবার কালকে কাটিং মাস্টার কেটে বলবে যে মাদানি বলছে সৌদি আরব মরে না কেন সৌদি আরব ধ্বংস হয় না কেন আমানুল্লাহ মাদানির কথা ভয় আল্লাহকে হে কাটিং মাস্টার করো তোমার কথা একজন মানুষের কথা কেটে তাকে অপমান অপদস্থ করে গালাগালি করতে পারবা কিন্তু বিচারের কাঠগড়ায় গড়ায় তোমার প্রত্যেকটা কথার তোমার প্রত্যেকটা আচরণে তোমার প্রত্যেকটা প্রচারণা হিসাব দিতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের অনেক আলেমা যারা আছেন তাদের অনেক বক্তব্য কাটিং করে এইভাবে উলট পালট করে বকে যাচ্ছে মানে দলিলে পারে না কিন্তু এইভাবে ভণ্ডানির মাধ্যমে বা নোংরানির মাধ্যমে মানুষকে অপপ্রচার করার চেষ্টা করে কিন্তু আল্লাহর পদল কর্মের সেই অসিলে আমাদের প্রচারটা আরও বেড়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি